মাটার আলু মশলা কারির সাথে কিন্তু লুচি খুবই ভালো লাগে, তাই আমরা মাটার আলু মশলা তৈরি করলেই লুচির কথা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, হাফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি। কালকের মাটার আলু মশলা কারির ধারাবাহিকতাই আজকে তৈরি করেছি আপনাদের জন্য লুচি। মূল প্রসেসে চলে যাই, একেবারে ফুলকো ফুলকো লুচি তৈরি করব। 2 কাপ নিয়ে নেবেন ময়দা, সাথে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। নুন আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন 1 কাপ। প্রথমে 1/2 কাপ দেবেন, সাথে 4 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে বাকি 1/2 কাপ পানি দিয়ে দেবেন। খুব সুন্দর করে একটা ডো তৈরি করবেন, যেমনটি পরোটার জন্য তৈরি করেন। ডো কিন্তু তৈরি, হাতে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু ডোটা একেবারে সফট হয়ে যাবে, যা কিনা আপনার লুচিগুলোকে ফুলকো করে দেবে। দু কাপ ময়দা দিয়ে আমি এখানে 14টি লুচি তৈরি করেছি। লেচিটা দেখে বুঝে নিতে পারেন এর সাইজটা কি হবে, আপনারা ছোট বড় করে নিতে পারেন। আচ্ছা, লুচিটা বেলার সময় একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলে কিন্তু বেলাটা খুব সহজ হয়ে যায়। বেলে আমি দেখিয়ে দিচ্ছি, এটা অনেকটা মোটা বা একেবারে পাতলাও হবে না, ঠিক এরকম। আরেকটা আমি আপনাদের সুবিধার জন্য বেলে দেখাচ্ছি। এখন ভাজার প্রসেসটা জেনে নিন। বেশি করে তেল দিয়ে দেবেন, তেলটাকে চড়া গরম করা যাবে না। হালকা গরম হওয়ার পরেই লুচিটা ছেড়ে দিবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে রাখবেন। উল্টে পাল্টে একটু হালকা যখন সাদা হয়ে যাবে তখন নামিয়ে দেবেন। লুচি কিন্তু লাল করে নামালে ভালো লাগে না, সাদা থাকলে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। আমার প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। যদি সহজ রেসিপিতে আমার এই ফুলকো লুচি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই মাটার আলুর মশলার সাথে বানিয়ে নেবেন। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।